হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্কোয়ার রুট এন্ড কিউব রুট মানে হচ্ছে বর্গমূল এবং ঘনমূলের দ্বিতীয় ক্লাসে। তাই এর আগের দিন আমরা একটা বেসিক লেভেলের ক্লাস করেছি, আর আজকে আমরা তার একটা বেসিক লেভেলের কাজের দ্বিতীয় পর্যায়টা আলোচনা করব। তা বন্ধুরা, বেসিক লেভেলের আজকে দ্বিতীয় ক্লাসে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলো আপনাদের পরীক্ষায়, মানে আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষা দেন তাদের কোনো না কোনো পরীক্ষায় এসছে। তা আমরা প্রত্যেকটা কোশ্চেন ইংরেজিতে থাকবে, আর ইংরেজিটা আমরা বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তা আপনারা অবশ্যই একটা মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। ভিডিও শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আলোচনার ক্লাস শুরু করছি। আজকে স্কোয়ার অ্যান্ড কিউব রুট মানে বর্গমূল এবং ঘনমূলের দ্বিতীয় ক্লাস, এর বেসিক লেভেলের কোশ্চেনের দ্বিতীয় ক্লাস। তো চলুন দেখে নেবো আজকে আমাদের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 35, আমরা আজকে টোটাল 13টা প্রশ্ন করব। তো চলুন প্রথম প্রশ্ন, এটা RBI 2007 এ এসেছিল। বলা আছে রুট ওভার অফ 900 প্লাস রুট ওভার অফ 0.09 মাইনাস রুট ওভার অফ 0.00009 ইজ ইকুয়াল কত। আপনাদের এখানে এই পাঁচটা উত্তর আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনাদের, আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে উত্তর বেরিয়েছে 30.297। তাহলে 35 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37। আগেই আমরা বলেছি যে কোশ্চেন নাম্বারের সাথে আপনারা যাবেন না, কেননা যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় এসেছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তা এটা অ্যাসিস্ট্যান্ট গার্ড 2009 এ এসেছিল। বলা আছে কি রুট ওভার অফ 65025 তার হোল স্কোয়ার মাইনাস কোশ্চেন মার্ক তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত, সেটা আপনাদের বার করতে হবে। এই কোশ্চেন মার্কের সাইনে কত বসবে সেটা আপনাদের বার করতে হবে। এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন আমরা এই কোশ্চেনে অ্যান্সার কোনটা হয় সেটা দেখে নেবো। তা চলুন ক্যালকুলেশন করছি। তা ক্যালকুলেশন করে আমরা এটা বার করেছি 255। তাহলে 37 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। যারা হোম টাস্কে অ্যান্সার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। তো বন্ধুরা, যেরকম নিয়ম মাফিক আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38। 38 নম্বর প্রশ্নে চলে আসছি, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 105/4/64। তাহলে এর স্কোয়ার রুট আপনাদের বার করতে হবে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা এই কোশ্চেনটা এসেছিল RBI 2008 এ। তো চলুন দেখে নেবো আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে 10 1/4 মানে 10^1/4 অপশান সি যাদের উত্তর বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39। 39 নম্বর প্রশ্নে, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ পারফেক্ট স্কোয়ার। তাহলে আমাদের পাঁচ সংখ্যার সেই লার্জেস্ট সব থেকে বড় সংখ্যাটা বার করতে হবে যেটা কিনা পারফেক্ট স্কোয়ার। তাহলে এটা হোটেল ম্যানেজমেন্ট 2009 এ এসেছিল। 39 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন করেছি, দ্য গ্রেটেস্ট ডিজিট অফ 5 নাম্বার 5টা নয়, এটা আপনারা সবাই জানেন। তা এটা আমরা বার করে আমরা 5টা 9 থেকে 143 বাদ দিয়েছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এটার বর্গমূল বার করেছি। তা বর্গমূল বাড়ার করার পর যাদের উত্তর 146, এই যে 143 আমরা এখান থেকে বার করেছি, বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে 99856। তাহলে 39 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42। ইফ রুট ওভার অফ 24 ইজ ইকুয়াল 4.899, ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 8/3। তাহলে 8/3 এর মান কত বার করতে হবে। এটা অ্যাসিস্ট্যান্ট গার্ড 2009 এ এসেছিল। আপনাদের এই পাঁচটা উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর যেহেতু রুট ওভার অফ 24 ইজ ইকুয়াল 4.899 এটা বলা আছে, আমরা এই মত অনুযায়ী করেছি, তার জন্য আমরা 3 উপরে নিচে গুণ করেছি। গুণ করার পর রুট ওভার 24 আমরা এখানে পেয়ে গেছি, তার মান বসিয়ে দিয়ে 3 দিয়ে ভাগ করে
যেহেতু আমাদের এখানে বলা আছে রুট ওভার অফ 24 ইজ ইকুয়াল 4.899, তাহলে রুট ওভার অফ 8 ডিভাইড বাই 3 আমাদের বেরিয়েছে 1.633। তাহলে 42 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 43। 43 নম্বর প্রশ্নে চলে এসেছি, 43 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব কি বলতে চাওয়া হয়েছে। ইফ রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি ইজ ইকুয়াল টু 17 অ্যান্ড রুট ওভার অফ এ মাইনাস রুট ওভার অফ বি ইজ ইকুয়াল টু 1, তাহলে ফাইন্ড রুট ওভার অফ এ বি। তাহলে আমাদের এলআইসি এডিও 2008 এই কোশ্চেনটা এসেছিল। আপনার এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আপনাদের খাতায়, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 43 নম্বর প্রশ্ন, চলুন দেখে নেবো আমরা স্কুলের সঠিক উত্তর কোনটা বা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। অ্যাজ উই নো আমরা এটা জানি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4 এ বি। তাহলে এখানে বলা হয়েছে কি 4 রুট অফ এ বি ইজ ইকুয়াল টু, আমরা এই ফর্মুলাটা এখান থেকে গ্যাদার করেছি, বা আপনারা নিশ্চয়ই যারা ফর্মুলার ডিটেলস পড়েছেন তারা এই ফর্মুলাটা অবশ্যই জানেন। তাহলে আমরা এখানে এই মানটা বসানোর জন্য আমরা এটা কিরকম করেছি তা করার পর আমাদের এখানে উত্তর বেরিয়েছে 288। তা যাদের এখানে উত্তর 43 নম্বর প্রশ্নে 288 মানে 288 বেরিয়েছে 43 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। কিন্তু একটা জিনিস আপনারা এখানে দেখে নেন যে 288 আমাদের এখানে বেরিয়েছে, কিন্তু আমাদের এখানে দেখুন এটা হচ্ছে 4 রুট অফ এ বি। তাহলে 4 রুট অফ এ বি আমাদের এখানে বেরিয়েছে 288। তার মানে শুধু আমরা যদি রুট ওভার অফ এ বি বার করি, তাহলে রুট ওভার অফ এ বি যদি আমরা বার করি তাহলে আমরা কি করব 288 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখানে বার করছি কত, 4 7 28 আর 4 2 8, তাহলে রুট ওভার অফ এ বি ইজ ইকুয়াল টু 72। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 43 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 47। 47 নম্বর প্রশ্নে রুট ওভার অফ কোশ্চেন মার্ক প্লাস 43 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 19881। তাহলে এটা ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছিল। 47 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা ক্যালকুলেশন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 47 নম্বর প্রশ্ন আপনারা সবাই খাতায় করে আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এই ভিডিওটা পজ করে আপনারা আপনাদের উত্তর করুন আর আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিন। আশা করছি আপনাদের সবার সঠিক উত্তর বেরোবে। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখছি। তা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে উত্তর বেরিয়েছে 9604। আপনারা ক্যালকুলেশনটা লাইন বাই লাইন বা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পেয়েছেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 9604, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48। 48 নম্বর প্রশ্ন, রুট ওভার অফ 8 ইন্টু 7 মাইনাস কোশ্চেন মার্ক প্লাস 208 ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল 8। তার মানে আমাদের এখানে কোশ্চেন মার্কের মানটা কত সেটা আমাদের বার করতে হবে। আমাদের এটা ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছিল। তো চলুন 48 নম্বর প্রশ্ন, এটা একটু অস্পষ্ট আছে, আমরা নাম্বারটা এখানে লিখে দিলাম ওভার রাইট করে। তা আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা আপনারা নির্বাচন করুন, নির্বাচন করুন আপনারা আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর কোশ্চেন মার্কে আমাদের উত্তর বেরিয়েছে 5। তা যাদের উত্তর 48 নম্বর প্রশ্নে অপশান এ বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 51। 51 নম্বর প্রশ্নে চলে এসেছি। 51 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে 22 স্কোয়ার প্লাস রুট ওভার অফ কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 516। এটা ব্যাংক ক্লার্ক 2006 এ এসেছিল। আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা ভিডিওটা পজ করে দরকার হলে আপনারা খাতায় উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 51 নম্বর প্রশ্ন, তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমাদের এখানে বলা আছে কি 22 স্কোয়ার প্লাস কোশ্চেন মার্ক তার রুট ইজ ইকুয়াল টু 516। তা এখান থেকে আমরা এই কোশ্চেনের মান বার করেছি কত, না কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 1024। তাহলে 51 নম্বর প্রশ্ন, যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। 53 নম্বর প্রশ্নে চলে এসেছি, ফাইন্ড দ্য লার্জেস্ট ফোর ডিজিট নাম্বার হুইচ ইজ পারফেক্ট কিউ। তাহলে আমাদের চার অঙ্কের সেই লার্জেস্ট সংখ্যাটা বার করতে হবে যেটা কিনা পারফেক্ট কিউ হয়। এটা হোটেল ম্যানেজমেন্ট 2008 এসেছিল। তো চলুন আপনারা অবশ্যই আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 53 নম্বর প্রশ্ন, তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 9261 ইজ ইকুয়াল টু 21 ইন্টু 21 ইন্টু 21, তাহলে 3 রুট অফ 9621 ইজ ইকুয়াল টু 21।
তাহলে আমরা এটা কি করেছি, আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করেছি। ব্যাক ক্যালকুলেশন করে উত্তর থেকে আমরা কোশ্চেন বার করেছি। তা যারা ব্যাক ক্যালকুলেশন করতে পারেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন, নইলে 4টে 9 বার করতে হবে, তারপর তার কিউব বার করতে হবে, আপনার টাইমটা অনেক লেগে যাবে। যে প্রসেসে আপনারা উত্তরটা খুব তাড়াতাড়ি বার করতে পারবেন সেই প্রসেসটা মেনটেন করুন, আশা করছি আপনাদের সবার উত্তরই সঠিক হবে। তো চলুন 53 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরোলো অপশন বি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55। 55 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইফ a is equal to √3 - √2 divided by √3 + √2 then a + 1/a is equal to কত। এটা দিল্লি পুলিশ 2009 এ এসেছিল। 55 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা প্রয়োজন পড়লে ভিডিওটা পজ করে আপনারা উত্তর বার করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, দিয়ে আমাদের সাথে উত্তর মিলিয়ে নিন। তো চলুন 55 নম্বর প্রশ্নে আমরা উত্তর দেখে নেবো, a + 1/a ইজ ইকুয়াল টু √3 - √2 ডিভাইড বাই √3 + √2। এইভাবে আমরা এই এর মানগুলো আমরা এই জায়গায় বসিয়ে দিচ্ছি a + 1/a, দিয়ে আমাদের এখানে ক্যালকুলেশন করে উত্তর বেরিয়েছে 10। তাহলে 55 নম্বর প্রশ্ন, আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন। আর 55 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশন ডি 10 তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57। 57 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছিল, আপনারা সবাই আপনাদের খাতায় কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে এখানে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কোশ্চেন মার্ক আমরা এখানে বার করেছি √1681 - 28, তা আমরা এখানে ক্যালকুলেশন করে 169। তা যাদের উত্তর এখানে অপশন ডি বেরিয়েছে 169 57 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 59, মানে আমরা 13টা কোশ্চেন সলভ করছি। তা চলুন দেখে নেবো এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে, √15 × 160 / 5 - 89 ইজ ইকুয়াল কত। তা এটা ব্যাংক ক্লার্ক 2011 এসেছিল। আপনাদের 5টে উত্তর আছে, 5টে উত্তরের মধ্যে সঠিক উত্তর আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা খাতায় কোশ্চেনে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আপনারাও মিলিয়ে নেবেন। তো চলুন দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করেছি স্টেপ বাই স্টেপ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করার পর আমাদের এখানে অ্যান্সার বেরিয়েছে 20। তা যাদের উত্তর বেরিয়েছে এখানে অপশন ডি 20 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আমরা আজকে 13টা প্রশ্ন আপনাদের সাথে সলভ করে ফেললাম, এবং 13টা কোশ্চেন সলভ করার পর আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কিরকম লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন, আমি আজকে হোমটাস্কের প্রশ্ন বলবো, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আমরা হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 8200 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। অপশন এ 81, অপশন বি 100, অপশন সি 264 এবং অপশন ডি 154। আমি আবার কোশ্চেনটা বলছি, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 8200 টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। অপশন এ 81, অপশন বি 100, অপশন সি 264 এবং অপশন ডি 154। আপনাদের 4টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।